হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ফানি ভিডিও নিয়ে চলে এলাম, তো স্কিপ না করে পুরোটা দেখবেন। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো, সামনেই পুজো এসে গেছে, কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি তো দিন দিন কালো হয়ে যাচ্ছি, আমি কি করি? পাশের বাড়ির সীতাকে যদি না আমি টক্কর দিতে পেরেছি, সারা দিন যে কি ময়দা মেখে বসে থাকে আর সাদা সাদা ফর্সা হচ্ছে, আমি জানি না আমি কি করি। ওই ফেসবুকে দেখলাম ওইটা মাখলে খুব ফর্সা হয়ে যাবে, মুখে গ্ল্যামার চলে আসবে, আমার মুখটা যে কি হবে পুজোর সময়। কোনো রিস্ক নেওয়া যাবে না, শুধু সারাদিন দুপুরবেলা, রাত্রিবেলা, সকালবেলা, ভোরের বেলা সারাক্ষণ মুখে শুধু এইটা মা মুখটা খুব চকচক করবে। এই প্যাকটা মাখলে না মুখটা মনে হচ্ছে খুব চকচক করবে। মেখে এটা প্রতিদিন টাকা মাখতে হবে, মাখলেই আমার স্কিনটা পুরো চকচক চকচক করবে। এটা কি হলো? আমি তো ফর্সা হলাম না, আমি তো সেই ঠিক আছে। আর একটা টিপস, একেই সাত দিন নষ্ট করে ফেললাম এটা মেখে মেখে, এইবারে লেবু আর মধুর রস এটা লাগাই। এটা লাগালে নিশ্চয়ই আমি করবো, দেখি এটা লাগালে নিশ্চয়ই আমার স্কিনটা চকচক করবে, আমি আরো ফর্সা হয়ে যাব। ভগবান, আমি কি ফর্সা হব না? সেই তো একই থেকে গেলাম, কোনো কিছুই তো কাজে লাগলো না, কি করবো এবারে? ঠিক আছে, লাস্ট চান্স একটা, এটা করতেই হবে। আর পুজোর মাত্র কদিন বাকি, আমি কি করে ফর্সা হব? এইবারে এটা ট্রাই করি, এই ব্যাগটা মাখলে নিশ্চয় কিছু না কিছু একটা হবে। এই মা, কি মাখছিস মুখে? ছাই পাশে সব কি হবে এসব মেখে? রাখ এসব, ইস, গোবরের মতো কি মুখে লেবড়ে রেখে দিয়েছি। আমার মুখটা তো মনে হয় জ্বলছে। আমি আর ফর্সা হলাম না মনে হয়। হ্যালো, হ্যাঁ জান, বলো। কাল সকালে, কাল সকালে তুমি কী করে দেখা করবো? কী করে বলছো আমাকে সকালবেলা দেখা করার কথা? আর কদিন পর পুজো বলো, আর কদিন বাকি, হাতে গোনা কদিন মাত্র বাকি, আমি কী করে তোমার সঙ্গে দেখা করবো? আমি কালো হয়ে যাবো তো রোদ্দুরে বেরোলে। না, দেখা করতে পারবো না, আমি সকালবেলা দেখা করতে পারবো না। ছাতা নিয়ে এলে কী হবে? আমি সকালবেলা আমার ছাতার ফাঁক দিয়েও রোদ্দুর আমার গায়ে পড়বে, আমার স্কিন কালো হয়ে যাবে, আমি সকালবেলা দেখা করতে পারবো না তোমার। সন্ধ্যে সাতটা, হ্যাঁ সন্ধ্যে সাতটা দেখা করতে পারি। ঠিক আছে, কালকে সন্ধ্যে সাতটার সময় তাহলে দেখা করবো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যালো হ্যালো হ্যালো, তুমি কিন্তু ছাতা আনবে? হ্যাঁ, একটু ছাতা আনবে। সন্ধ্যেবেলা দেখা করবো বলে কি, সন্ধ্যেবেলা সাতটা মানে সূর্য অস্ত যাওয়ার পর একটুখানি রোদ্রের তেজ থাকবে, তো সেই তেজের সেইটাই যদি আমি কালো হয়ে যাই, ছাতাটা থাকলে তো একটা গার্ড হবে না। রাখছি, টাটা, বাই। ও মামা, হ্যাঁ বলো কি হয়েছে? আজকে কি রান্না করবে গো? আজকে রান্না, আজকে তো দারুণ রান্না, সব তোমার ফেভারিট। কি
সকালবেলা তো কষা কষা করে চিকেন রান্না করবো, আজকে সানডে, কষা কষা করে তোমার ফেভারিট চিকেন হবে, তেল ঝাল মশলা দিয়ে। আমি খাবো না ওই তেল ঝাল মাংস, আমি খাবো না। মা খাবে না কেন, কি হয়েছে তোমার? আমি আজকে বলে গেলাম আমি আজকে খাবো চিকেন স্যুপ আর হচ্ছে স্যালাড আর টক দই, ঠিক আছে? কেন, আর কালকের তো ইলিশ মাছ আছে, ভাপা ইলিশ তোমার ফেভারিট। দেখো পুজো এসে গেছে সামনে, আমার তো ফিগারটাকে কন্ট্রোল করতে হবে, আমি তো মোটা হয়ে যাচ্ছি, ভুঁড়ি হয়ে যাচ্ছে, তখন শাড়িগুলো পরলে কি হবে বলো, ভুঁড়িগুলো তো আগে আগে এগিয়ে চলে যাবে। পুজো এসে গেছে তো কি হয়েছে, টক দই স্যালাড চিকেন স্যুপ খাবে? তুমি খেতে পারবে চিকেন স্যুপ? ঠিক আছে যা বলছো তাই হবে। হ্যালো, হ্যাঁ রিম্পি বল। হ্যাঁ রে ভালো আছি। পুজোর ড্রেস তোর বারোখানা হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আমার তো এই 20-25টা হয়েছে এখন, এখনো হবে, অনেক রিলেটিভসটা এখনো দেবে তো, এখনো হবে। আমার বয়ফ্রেন্ডেরও দেবে 10খানা। হ্যাঁ হ্যাঁ ও 10-12খানা, হ্যাঁ সব মিলিয়ে ধর ওই 50-60টা হবে। হ্যাঁ প্রত্যেকের ড্রেস আমার একটু বেশি হয়। হ্যাঁ একটা আলমারি কিনেছি তো আমার ড্রেস রাখার জন্য, শুধু আমার ড্রেস রাখার জন্য একটা আলমারি করালাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পুজোর সময় একদিন দেখা হচ্ছে তাহলে। এই মা ঘরটা ছেড়ে দে, আমি অন্য কাজগুলো করছি, তুই ঘরটা ছেড়ে দে। ইস আমাকে এইভাবেই ঝুল ঝাড়তে হবে মা? আমি আজ দুদিন আগে ম্যানিকিওর পেডিকিওর ফেসিয়াল সব কিছু করে এসেছি, আমি ঝুল ঝাড়তে পারবো না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে, নখ নষ্ট হয়ে যাবে। আমি যদি ঝুল ঝাড়তে হয় মা আমি এইভাবেই ঝাড়বো, আমাকে নাহলে দুর্গাপুজোয় আমি কী করে বেরোবো বলো। সকাল থেকে রান্না করবো, জল খাবার করবো, সকলের মুখে মুখে জোগাড় করবো, আর আমাকে হেল্প করার মতো কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এতবার করে ডাকছি শুধু সকাল থেকে, সাজুগুজু সাজুগুজু সাজছে ঘুরছে আর বসে বসে মোবাইলে কুটুরকুটুর কুটুরকুটুর করে যাচ্ছে, আমার সঙ্গে রান্না না হেল্প করার মতো কেউ নেই, সংসারে আর থাকতে ইচ্ছা করছে না। একটুখানি কতবার করে বলছি একটু হেল্প কর না, সব মানুষ একা একাই করতে হবে, একাই করতে হবে, সারাটা জীবনে একাই খেটে বললাম, খেটে বললাম, কেউ একটুখানি আমাকে হেল্প করার মতো কেউ নেই। বলছি মা একটু হেল্প কর, হেল্প কর, মোবাইলের মধ্যে মুখ গুঁজে দিয়ে বসে আছে। রান্না করো, জল খাবার করো, সকলের মুখে মুখে জোগাড় দাও, আমার হেল্প করার মতো কেউ থাকবে না। এই মা শুনছিস, বলো কি বলছো? ঠিক আছে একটু আমাকে হেল্প করতে পারো না, একটুখানি আমাকে হেল্প করতে পারো না, একটু সবজি কিনতে পারো না, একটুখানি ফুল দিয়ে নাড়তে পারো না? আমি সবজি কাটবো। তা পারবে কেন, তা পারবে কেন, তা পারবে কেন? হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও, আমাকে হেল্প করতে হবে না, আমাকে কাউকে হেল্প করতে হবে না, তোমরা পারবে কেন, তোমরা বসে বসে খেতে পারবে, আর মোবাইলের মধ্যে ঢুকে যাও সারাদিন ওই আকাশের দিকে কুটুর করে যাও, কুকুর বেড়ে যাও সারাক্ষণ, কী কুটুর 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 করা মোবাইলের মধ্যে কী আছে আমি ভেবে যাচ্ছি না। কি পুজোর আর কদিন বাকি, আমার সব নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে, তুমি কি করে বলছো? সবজি কাটার কথা না, আমি সবজি কাটতে পারবো না, সারাক্ষণ কানের মধ্যে ফোন শুনতেই পায় না, গুজব গুজব ফুসি ফুসি তাদের সঙ্গে কথা হচ্ছে জানে না, আর সবকিছু সারাক্ষণ খেটে মরবো, খেটে মরবো আমি। নেই যা পারিস তোর পরের সংসার ছেড়ে দিয়ে আমি চলে যাবো। ও মাই গড ব্রুনো,
আমি কী করি, পুজোর আগেই টোনোটা বেরোতে হলো, আর সময় পায় না, সারা লকডাউন তো ঘরে বসে রইলাম, টোনোগুলো তখন বেরোতে পারি না, কী করতে এইসব মুখে বেরোলো, আমি এখন কী করব। হে ঠাকুর, ঠাকুর শোনো না, তোমাকে আমি অঞ্জলি দেবো, সকালবেলা আমি কিচ্ছু খাবো না, জল পর্যন্ত খাবো না, আমি তোমাকে গিয়ে অঞ্জলি দেবো, তুমি আমার ঠাকুর ব্রণগুলো সারিয়ে দাও, ঠাকুর আমাকে একটু বেশি বেশি ফর্সা করে দাও, ঠাকুর আমাকে যেন সবাই তাকায়, তুমি আমাকে ঠাকুর ভালো করে ব্রণগুলো সারিয়ে দাও, ফর্সা করে দাও।